হ্যালো ক্লাস, আমার লাস্ট টপিকে চলে এসেছি আজকের মতো, এবং এই সেশনের মতো লাস্ট টপিক আরবান ওয়াটার ক্রাইসিস। একটু আগেই আরবানের ক্রাইসিসগুলো বলছিলাম, সেখানে ওয়াটার ক্রাইসিস ছোট করেছিল, তো একই জিনিস ওয়াটার ক্রাইসিস, বুঝতেই পারছো। ওখানে আমি অলরেডি বলেছি যে আরবান এরিয়ার এই যে র্যাপিড গ্রোথ হচ্ছে এবং তার সাথে ওয়াটারের যে ডিমান্ড যেটা এত ভীষণভাবে বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী তার আরবানের ওয়াটার সাপ্লাইটা সেই অনুযায়ী হচ্ছে না। অলরেডি আমরা দেখেছি যে কিভাবে আমাদের যে অ্যামাউন্টটা সাপ্লাই হওয়ার কথা, অলমোস্ট ইন অ্যাভারেজ 135 লিটার্স পার হেড পার ডে, বাট সেটা হচ্ছে না, সেটার বদলে অনেক অনেক কম হচ্ছে। কোনো কোনো জায়গায় মাত্র হয়তো ডেলি 2 ঘন্টা বা 1 ঘন্টা হয়তো ওয়াটার সাপ্লাই হয়, এবং সেটা সেই ফ্যামিলির নিডটা ফুলফিল হয় না। তার জন্য অনেক সময় অনেক ফ্যামিলি এবং অনেক হাউস হোল্ড কি করে, গ্রাউন্ড ওয়াটার থেকে সরাসরি সাবমার্সিবল পাম্প বসিয়ে জল তুলে নেয়। তো সেটা আরো একটা খারাপ জিনিস। তো এই সমস্ত কিছু মিলিয়েই ওয়াটারের ক্রাইসিস আমরা এখন ইন্ডিয়ায় দেখতে পাচ্ছি। যদি দেখা যায় যে যেটা আমি এক্ষুনি বললাম 135 লিটার্স পার ক্যাপিটা পার ডে হতে হওয়ার কথা, বাট সেটা হচ্ছে না, সেখানে একটা বিশাল বড় গ্যাপ রয়েছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের মধ্যে। তো এই গ্যাপটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটাই হচ্ছে আমাদের আরবান ওয়াটারের একটা বড় চ্যালেঞ্জ, সেটাই মেইন ক্রাইসিস। এবং তার সাথে আরো অনেকগুলো ক্রাইসিস এর প্রবলেম জড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে ফার্স্ট ক্রাইসিস, তো যেটা আমি বললাম প্রেশার অন ওয়াটার সোর্সেস, যেখানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা বিশাল বড় গ্যাপ রয়েছে, এবং সেই গ্যাপটা কিভাবে কি হতে পারে, মানে আরবান ওয়াটারওয়েজ যেগুলো রয়েছে সেগুলো ভীষণ পরিমাণে পলিউটেড হয়ে পড়ছে, এবং সেই পলিউটেড ওয়াটারটাকে সুন্দর করে রিফাইন করে ভালো করে খাওয়ার উপযুক্ত করে, ড্রিঙ্কিং ওয়াটারের উপযুক্ত করে আবার তো পাঠাতে হবে। তো সেই প্রপার যে স্টেপস গুলো দরকার, নেসেসারি স্টেপস গুলো দরকার, সেগুলো ঠিকঠাক মেনটেন করে ওয়াটারটাকে তাহলে আবার ড্রিঙ্কেবল করে তুলতে হবে। তো সেটা করা হচ্ছে কিনা সেটা করা হয় না বলেই, এবং তার সাথে আমি আগেই বলছিলাম সিওয়ার লাইনস এর পাশেই ওয়াটার লাইন থাকে, তো ওয়াটারের পাইপলাইন অনেক সময় লিকেজ হয় সিওয়ার লাইন থেকে, ঢুকে যায় ময়লা জিনিসপত্র ওর মধ্যে, ওয়াটার লাইনের মধ্যে, ড্রিঙ্কিং ওয়াটার এর মধ্যে। এইভাবে কিন্তু ডায়রিয়া, প্রত্যেক বছর প্রচুর মানুষের ডায়রিয়া হয়, এছাড়া টাইফয়েড, ওয়াটার বোন ডিজিজ যেগুলো আছে সবকটাই কিন্তু এইভাবে হয়। এছাড়া গ্রাউন্ড ওয়াটারের ওপর, এই ওপরের যে সার্ফেস ওয়াটার সেগুলো থেকে যেহেতু ঠিকঠাক ওয়াটার পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে পলিউটেড হয়ে যাচ্ছে, এবং তার সাথে তার ইয়েটাও কমে যাচ্ছে, ওয়াটার ফ্লো কমে যাচ্ছে, কারণ তার সাথে প্লাস্টিক কন্টামিনেশন ওয়াটার ফ্লো কমিয়ে দিচ্ছে। এই সমস্ত কারণে গ্রাউন্ড ওয়াটার উপর রিলাই করতে হচ্ছে, এবং গ্রাউন্ড ওয়াটার এর উপর এত বেশি রিলাই করতে হচ্ছে, যেখান থেকে এত বেশি ডিসচার্জ হয়ে যাচ্ছে, লোকজন এত বেশি তুলে নিচ্ছে জল, যে সেটা এক্সপ্লয়টেশন পর্যায়ে চলে যাচ্ছে। এবং সেই এক্সপ্লয়টেশন এত বেড়ে গেছে বলে, ইনচার্জ প্রপারলি হচ্ছে না বলে, গ্রাউন্ড ওয়াটারও কিন্তু কন্টামিনেটেড হয়ে পড়ছে। আর্সেনিক কন্টামিনেশন, ফ্লোরাইড কন্টামিনেশন, সেগুলো তোমরা শুনেছো। এবং গ্রাউন্ড ওয়াটার কিন্তু র্যাপিডলি ফল করছে, গ্রাউন্ড ওয়াটারের যে লেয়ার ছিল সেটা র্যাপিডলি ফল করছে। নেক্সট ক্রাইসিস হচ্ছে ডিস্ট্রিবিউশন অ্যান্ড ওয়াটার লস ইস্যুস। ওয়াটার লস একটা বিশাল বড় প্রবলেম, এবং তার সাথে ডিস্ট্রিবিউশনও। ওয়াটার লস মানে এই যে ধরো আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি, রাস্তার প্রত্যেকটা রাস্তার পাশাপাশি মিনিমাম একটা করে হলেও কল দেখবো যেখান থেকে জল পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, যার কোনো কন্ট্রোল নেই। জলকে কেউ যে একটু ওয়াইজলি ইউজ করবে তার কোনো চিহ্ন মাত্র নেই, তো এটাই কিন্তু ওয়াটার লস। একে 135 লিটার পার হেড পার ডে দিতে পারছে না, যেটুকু বা দিচ্ছে তার মধ্যে ওয়াটার লস হয়ে যাচ্ছে। শুধু তাই না, অনেকে আবার এছাড়া লিকি পাইপস তো আছেই, দেখবে পাইপ বিভিন্ন জায়গায় মোটা মোটা পাইপের যে জয়েন্টস গুলো থাকে, সেই জয়েন্টস গুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেতে থাকে, দেখতে পাবে রাস্তাঘাটে চলতে পেলেই দেখতে পাবে। তো সেই লিকি পাইপস একটা বিশাল বড় প্রবলেম। তো আরে একটা ব্যাপার হচ্ছে যে যেখানে যেখানে ধরো এখন মিটার সিস্টেম হয়ে গেছে, জলে ওয়াটার মিটার বসে গেছে, যেমন দিল্লিতে ওয়াটার মিটার বসেছে, তো ওয়াটার মিটার থাকলে কিন্তু ওই মিটারের রেসপেক্টে তুমি কতখানি ওয়াটার ইউজ করছো তার রেসপেক্টে চার্জ দিতে হয়। তো ওয়াটার মিটারেও সবাই রিডিংটাকে ইয়ে করে দেয়, মিটারটাকে স্টপ করে দেয়, ইলিগালি করে কাজগুলো, তো তাতে কি হয় মিটিং রিডিংটা বাড়ে না, কিন্তু তার সাথে ওয়াটারের ইউসেজটা বাড়তে থাকে। এর ফলে কি হয় যে মিউনিসিপ্যালিটি বা যে ওয়াটার সাপ্লাই কর্পোরেশন যেখান থেকে দেয়, সেখানে কিন্তু একটা ভুলভাল মেসেজ যায় যে এত ইউজ হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি তার থেকে অনেক বেশি ওভার ইউজ হচ্ছে। এইভাবেও কিন্তু ওয়াটার লস হয়।
আচ্ছা নেক্সট এবার দেখা যাক, ওয়াটার পলিউশন অ্যান্ড কন্টামিনেশন, এটা একটা ভীষণ বড় প্রবলেম। এটার যে কি মানে কি সলিউশন আমি নিজেও জানি না। সব থেকে বড় প্রবলেম হলো পলিউশন, এই যে আমরা প্লাস্টিক ইউজ করছি, এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস রয়েছে, হাউসহোল্ড পলিউটেন্টসও রয়েছে, এই যে মানে বিভিন্ন ধরনের সার্ফ বা এই টাইপের কাছাকাছি যেগুলো দিয়ে আমরা করি সেই সমস্ত জিনিসগুলো, তারপর ইন্ডাস্ট্রিয়াল পলিউটেন্টস গুলো, প্লাস্টিক মেটেরিয়ালস, নানা রকমের টক্সিক মেটেরিয়ালস, তার সাথে হচ্ছে মানে কনস্ট্রাকশনের সাথে যে স্যান্ড বা যে ডিপোজিটস গুলো বেরোয়, যে ডাস্ট ডিপোজিটস গুলো বেরোয়, সেগুলো সব মিলিয়ে আরবানের যে সার্ফেস ওয়াটার ওয়েজ গুলো রয়েছে, সার্ফেস রান অফ সিস্টেমটা পুরো 12টা বেজে গেছে। প্লাস তার সাথে ড্রেনেজ ওয়াটার সিস্টেমটাও পুরো 12টা বেজে গেছে। মানে একটা ড্রেন থেকে যে সিওয়ারেজ লাইনটা তৈরি করা হচ্ছে সেগুলো যে প্রপারলি যাবে, এত পরিমাণ যদি ওয়েস্ট জেনারেটেড হয় এবং সেগুলো যদি ড্রেনে গিয়ে ডিপোজিট হতে থাকে, ওয়াটার ওয়েজে গিয়ে ডিপোজিট হতে থাকে, তাহলে কি করে ওয়াটার ওয়েস্টটা ভালো থাকবে? তো সেটাই হচ্ছে, ন্যাচারালি পুরোটাই কন্টামিনেটেড অ্যান্ড পলিউটেড হয়ে যাচ্ছে, সেখানে নানা রকমের ব্যাকটেরিয়া জন্মাচ্ছে, তার সাথে ফ্লাইজ, মশা, মাছি, পোকা মাকড় সমস্তগুলো জন্মে আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তারপরে কিছুদিন পরে সেখানে কচুরি পানা হচ্ছে এবং পরে আস্তে 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 সেটা পুরো আর কি নর্মাল ল্যান্ডফিল হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কারণে কিন্তু ওয়াটার পলিউশন ভীষণ পরিমাণে বেড়ে গেছে আরবান রিজিয়ন। তো এখন আমাদের যেগুলো করণীয়, যে এই ক্রাইসিস গুলোকে কি করে ওভারকাম করতে পারবো, সেই কিছু অ্যাকশনস, নেসেসারি অ্যাকশনস কি কি করা যেতে পারে। ফার্স্ট নেসেসারি অ্যাকশন হলো ওয়াটারের ওপর প্রেশার কমাতে হবে, তার জন্য রেইন ওয়াটার হারভেস্টিং করতে হবে। রেইন ওয়াটার হারভেস্টিং মাস্ট করে দিতে হবে। এখন অবধি আমাদের এখানে আমাদের দেশে বৃষ্টিটা মোটামুটি ভালোই হয়, একটা সিজনে হয় মানছি, কিন্তু সেই সিজনে সেইটুকু জলও যদি আমরা বাঁচাতে পারি তাহলে গ্রাউন্ড ওয়াটারটা একটু রিচার্জ হবে। গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হলে আমরা সেটা পরে যখন আমাদের ড্রাই সিজন চলবে তখন আমরা সেই সেই ওয়াটারটা ইউজ করতে পারবো। কিন্তু যতদিন আমরা সিজনাল রেইনফলটা পাচ্ছি, সেই রেইনফলটাকে আমরা যদি আমাদের ডেইলি ওয়াটারের নেসেসারি ড্রিঙ্কিং ওয়াটার বাদ দিয়ে বাকি যে ওয়াটারের যে নেসেসিটিগুলো থাকে সেগুলো পূরণ করতে যদি রেইন ওয়াটার আমরা ইউজ করি, তাহলে খুব একটা ক্ষতি কিছু নেই, বরঞ্চ অনেক অনেক বেশি লাভ। তো সেটা এখন মাস্ট করে দেওয়া দরকার। নেক্সট হচ্ছে কমিউনিটি ইনিশিয়েটিভস টু সাপ্লিমেন্ট রেগুলার ওয়াটার সাপ্লাই। মানে ওই দেখবে আজকাল হয়েছে ওয়াটার এটিএম, হ্যাঁ, নানা রকমের ওয়াটার টাওয়ার, রিজার্ভার করে, হ্যাঁ, যাতে কমিউনিটি যে কমিউনিটিকে এটা করা হচ্ছে সেইখানে যাতে জলটা পৌঁছে। দেখবে আজকাল এটিএমটা তো বেশ ভালোই অনেক জায়গায় পৌঁছেছে। যেমন আমি লাস্ট ইয়ার একটা পেপারে ছবি দেখছিলাম, অন্ধ্রপ্রদেশ কর্ণাটকার একটা অংশ তো ভীষণ ভাবে ড্রট প্রোন, তো সেখানে এরকম ওয়াটার এটিএম বসানো হয়েছে। সেই ওয়াটার এটিএম এ ধরো 1 টাকা দিলে 1 লিটার জল বেরোবে, তো সেই রকম ভাবে এটিএম করা যেতে পারে। তো তাতে কিন্তু লোক একটু হলেও জলের মিস ইউজটা কম করবে, এক খুব কম টাকা হলেও দিতে হোক, 1 টাকা 2 টাকা হলেও দিতে হোক, তাহলেও কিন্তু জলের মিস ইউজটা একটু হলেও কমবে, এই যে এত জল নষ্ট সেটা একটু হলেও কমবে। নেক্সট হচ্ছে টেস্টিং অ্যান্ড পিউরিফিকেশন। এই যে পলিউটেন্টস গিয়ে ওয়াটার ওয়েজে মিশছে এবং সেটা যে ওয়াটার কন্টামিনেট করছে, সেটাকে টেস্টিং করে খাবার উপযুক্ত করে পিউরিফাই করে ঘরে ঘরে সাপ্লাই দিতে হবে, তাহলে কিন্তু ওয়াটারের যে প্রবলেমটা সেটা কিছুটা কমতে পারে। নেক্সট হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড ইউজ অফ টেকনোলজি। হ্যাঁ, এইটা একটা ব্যাপার, নানা রকমের পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে, বারবার বলতে হবে সবার, মানে মাথায় ঢুকিয়ে দিতে হবে যে ওয়াটারের প্রবলেমটা একটা বিশাল প্রবলেম হতে চলেছে। এবং তার সাথেও টেকনোলজি নানা রকম ইউজ, যেমন মিটার বসিয়ে সেটা অটোমেটিক মিটার, ইলেকট্রনিক মিটার করা, সেটা ম্যানুয়াল মিটার না করে ইলেকট্রনিক মিটার করে দেওয়া, এবং যেটা কিনা মানে ওয়াটার অফিস থেকে রেগুলেট হবে, সেখান থেকে এই টেকনোলজি দিয়ে সে চেক করতে পারবে যে কতখানি ওয়াটার ইউজ কনজাম্পশন হলো সেই ফ্যামিলিতে। তো এই সমস্ত মেজারগুলো নেওয়া যেতে পারে, যেখানে টেকনোলজি এবং তার সাথে নানারকম ওয়াটার অ্যাপ, গভর্নমেন্ট নানারকম ইনিশিয়েটিভ নিল, তার সাথে মিউনিসিপ্যাল কর্পোরেশন কিছু ইনিশিয়েটিভ নিল, সেগুলো দিয়ে বারবার করে অ্যাওয়ার করা, এইগুলো করলে হয়তো কিছু উপায় বেরোতে পারে, বাট তাও খুব একটা নয়। আগে সবার আগে করতে হবে রেইন ওয়াটার হারভেস্টিংটাকে মাস্ট করতে হবে সবার জন্য, এবং তারপরে ওয়াটারের একটা কিছু একটা মিটার বসাতে হবে, মানে একটা চার্জেবল অ্যামাউন্ট, খুব কম টাকা হলেও যেন ওয়াটার
মানে ওয়াটার ইউজ করতে কিছু টাকা পয়সা দিতে হয়, না হলে এইভাবে লস অফ ওয়াটার কিছুতেই কমবে না। নেক্সট হচ্ছে কোলাবোরেটিভ অ্যাপ্রোচ। কোলাবোরেটিভ অ্যাপ্রোচ মানেই হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হবে, এবং সেখানে পাবলিক মানে গভর্নমেন্টের কোনো একটা প্রজেক্টে কোনো প্রাইভেট কোম্পানি কাজ করবে, এবং তারা সিটিজেনদের অ্যাওয়ার করা, তাদেরকে নানা রকমের ওয়াটার এটিএম প্রোভাইড করা, ওয়াটার রিজার্ভার ওটা প্রোভাইড করা, ওয়াটার সাপ্লাই পিউরিফাই করে ওয়াটার সাপ্লাই করা, এগুলো করবে, এবং তার বদলে সে কিছু চার্জ নেবে। এই এইভাবে যদি করা যায় তাহলে হয়তো ওয়াটারের এই ক্রাইসিসটা আমরা কিছুটা কমাতে পারি, এবং আস্তে আস্তে আমাদের আরবান রিজিয়ন, তো যত দিন যাবে আরবান রিজিয়ন বাড়বে, আরবান গ্রোথ হবেই, তার সাথে ওয়াটার ক্রাইসিসটাও তাহলে বেড়েই যেতে থাকবে যদি না আমরা এটাকে কোপ আপ করতে পারি। তো সেই জন্য এটা আমাদের কোপ আপ করতে হবে। তাহলে এই দিয়ে আমাদের শেষ হলো টপিক, আমাদের সিলেবাস শেষ হয়ে গেল, তোমাদের জেনারেল সিলেবাস শেষ হয়ে গেল। সবার পরীক্ষা খুব ভালো হোক, সবার আন্ডারস্ট্যান্ডিং আমি আমি আশা করব সবাই খুব ভালোভাবেই বুঝেছো, যে দুটো টপিক আমি অনলাইন ক্লাসের থ্রুতে পড়িয়েছি সেই দুটো টপিকে আশা করব কারোর কোনো সেরকম প্রবলেম থাকবে না, খুব ইজি টপিক। সবাই খুব ভালো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট টু অল।